সামরিক খাতে ব্যয়ের শীর্ষে যুক্তরাষ্ট্র, তৃতীয় ভারত। 2021 সালে বিশ্বজুড়ে আবারও সামরিক ব্যয় বেড়েছে, শুধু তাই নয়, বিশ্বে সামরিক ব্যয় বৃদ্ধির রেকর্ড হয়েছে। গত বছর সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, এর পরে রয়েছে চীন, তৃতীয় অবস্থানে আছে ভারত। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। বিবৃতিতে জানিয়েছে, গত বছর বিশ্বের সামরিক ব্যয় সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। 2021 সালে বিশ্বের সামরিক ব্যয় ছিল $21,000 কোটি বেশি। গত বছর মোট বৈশ্বিক সামরিক ব্যয় 0.7% বেড়ে $21,130 কোটি পৌঁছেছে। এর মধ্যে সর্বোচ্চ ব্যয়কারী শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য ও রাশিয়া। মোট বৈশ্বিক সামরিক ব্যয়ের 62% সম্মিলিতভাবে ব্যয় করেছে এই পাঁচটি দেশ। SIPRI এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর ডিয়েগো লোপেস দা সিলভা বলেছেন, করোনা মহামারীর কারণে অর্থনৈতিক পতনের মধ্যেও বিশ্বের সামরিক ব্যয়ের রেকর্ড মাত্রায় পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 2021 সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ব্যয় করেছে $8,010 কোটি, যা আগের বছরের তুলনায় 1.4% কম। 2012 থেকে 2021 সাল পর্যন্ত সামরিক গবেষণা ও উন্নয়নে 24% অর্থায়ন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, তবে এই সময়ে অস্ত্র কেনার পেছনে বরাদ্দ কমিয়েছে 6.4%। তৃতীয় অবস্থানে থাকা চীন 2021 সালে $2,930 কোটি প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে, এটি 2020 সালের তুলনায় 4.7% বেশি। অন্যদিকে ভারতের গত বছর সামরিক ব্যয় ছিল $7,660 কোটি, যা 2020 সালের চেয়ে 0.9% বেশি। রাশিয়ার সামরিক ব্যয় বিশ্বের শীর্ষ ব্যয়কারী দেশের মধ্যে পঞ্চম। 2020 সালের তুলনায় 2021 সালে দেশটি 2.9% সামরিক ব্যয় বাড়িয়েছে, এতে তাদের মোট খরচ হয়েছে $659 কোটি। গোপনে শাহবাজ পুতিনের চিঠি বিনিময়। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে গোপনীয়তার সঙ্গে চিঠি বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নীরবে বিনিময় করার চিঠিতে তারা দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন বলে ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাদের মধ্যে চিঠি বিনিময় হয়, তবে জনসাধারণের মনোযোগ এড়ানোর লক্ষ্যে উভয় পক্ষই বিষয়টি গণমাধ্যমের নজর থেকে দূরে রেখেছিল বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো বলেন, পুতিন দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেছেন। শাহবাজ শরীফও ফিরতি চিঠিতে পুতিনকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আফগানিস্তানের সহযোগিতার বিষয়ে জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। তাদের মধ্যে এমন সময় চিঠি বিনিময় হয়েছে যখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন, তার রাশিয়ার নীতি মার্কিনিরা অপছন্দ করায় ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে তাকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করা হয়েছে। যদিও পুতিন শাহবাজকে অভিনন্দন বার্তায় বলেছেন, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া নতুন রাজনৈতিক ব্যবস্থার অধীনেও অব্যাহত থাকবে। পরিবর্তিত আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানের কথা মাথায় রেখে পাকিস্তান অনেক আগে থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের এই প্রক্রিয়া রাশিয়া ইউক্রেন সংকটের কারণে কিছু সময়ের জন্য আড়ম্বর ছাড়াই চলমান থাকবে বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানান। আমেরিকা কি চাইছে ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক? ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার মূল লক্ষ্য আসলে কি? তারা কি চাইছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক? সোমবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের কিছু বক্তব্যের পর সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিয়েভে রোববার রাতে তার সংক্ষিপ্ত সফর শেষ করে পোল্যান্ডে লয়েড অস্টিন সাংবাদিকদের বলেন, আমেরিকা দেখতে চায় এই যুদ্ধের পরিণতিতে রাশিয়া সামরিক শক্তির দিক থেকে দুর্বল হয়ে পড়ুক। আমেরিকা দেখতে চায় রাশিয়া এতটাই দুর্বল হয়ে পড়ুক যাতে ইউক্রেনে হামলার মতো কাজ করার সক্ষমতা ভবিষ্যতে তাদের আর না থাকে। পেন্টাগনের প্রধান বলেন, এই যুদ্ধে তারা এরই মধ্যে তাদের সামরিক ক্ষমতার অনেকটাই হারিয়েছে। আমরা দেখতে চাই দ্রুত সেই দুর্বলতা যেন তারা কাটিয়ে উঠতে না পারে। বিবিসির কূটনৈতিক জেমস ল্যান্ডেল বলেছেন,
ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন একজন প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য বিস্ময়কর। জেমস ল্যান্ডেল বলেন, তিনি হয়তো পশ্চিমা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করেছেন, যা রাশিয়ার সামরিক অবকাঠামোর ভিত্তিতে আঘাত করছে। অথবা তিনি কি এই যুদ্ধে পশ্চিমা শক্তির লক্ষ্যকে প্রসারিত করছেন? তিনি কি বলতে চাইছেন যে ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাতে সুবিধাই হবে? বিবিসির এই সংবাদদাতা মনে করেন, সেই ইঙ্গিত যদি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী দিয়ে থাকেন, তাহলে এর সাথে অনেক পশ্চিমা মিত্র একমত হবে না। কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সমরবিদ্যা বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মাহমুদ আলী মনে করেন, এই যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনের পাশাপাশি আমেরিকাও একটি পক্ষ এবং এই যুদ্ধ থেকে তারা যে উদ্দেশ্য হাসিল করতে চায় তা অন্য দুই পক্ষের থেকে সম্পূর্ণ আলাদা। ডক্টর আলী বলেন, রাশিয়া ও ইউক্রেনের মূল লক্ষ্য নিজ নিজ কিছু আঞ্চলিক এবং অভ্যন্তরীণ স্বার্থ উদ্ধার বা রক্ষা, কিন্তু যুক্তরাষ্ট্রের লক্ষ্য বৃহত্তর ভূ রাজনৈতিক। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার চেয়েও যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধের লক্ষ্য, আপনি বলতে পারেন, গ্র্যান্ড স্ট্র্যাটেজিক, অর্থাৎ বিশ্ব ভূ রাজনীতিতে রাশিয়া যেন এরপর মাথা তুলে না দাঁড়াতে পারে, রাশিয়া যেন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরোধী কোনো পদক্ষেপ না নিতে পারে। সেজন্য আমেরিকা চাইছে রাশিয়াকে এই যুদ্ধে এমনভাবে পরাভূত করা, তাদের এমন ক্ষতি সাধন করা, যাতে রুশ নেতারা ভবিষ্যতে আর কোনোদিন ইউক্রেনে হামলা চালানোর পদক্ষেপ না নেন। কিয়েভে রোববার রাতের সফরে অস্টিনের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। এই যুদ্ধে রাশিয়ার কি পরিণতি আমেরিকা দেখতে চায় তা নিয়ে তার সহকর্মী লয়েড অস্টিনের মতো এমন কোনো বক্তব্য ব্লিংকেন দেননি যা নিয়ে কাটা ছেঁড়া হতে পারে। তবে এই যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখাই যে আমেরিকার মূল লক্ষ্য তা স্পষ্ট করেই বলেছেন। কিয়েভ থেকে ওয়াশিংটনে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, ইউক্রেনে রাশিয়া তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে এবং ইউক্রেন সফল হচ্ছে। ইউক্রেনে আরও কামান পাঠাবে বাইডেন। ইউক্রেনে দনবাস অঞ্চলে রুশ বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার পরিপ্রেক্ষিতে দেশটিতে আরও কামান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে হামলা জোরদার করার পরদিন যুক্তরাষ্ট্র সময়ে মঙ্গলবার জো বাইডেন সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। বিবিসি জানায়, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনে ৩২০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নিরাপত্তা, অর্থাৎ মার্কিন সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে ইউক্রেনকে ২৬০ ডলারের অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আমরা এখন যা করছি প্রেসিডেন্ট শুরু থেকে সেটাই করে যাচ্ছেন। তিনি যা করেছেন তা হল ইউক্রেনের জনগণকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা পাঠানো ও সমর্থন দিয়ে যাওয়া, এবং আমরা এ সাহায্য অব্যাহত রেখেছি।